ভবানীপুরের টিম ম্যানেজার একটু আসবেন আমাদের টেন্টে। হ্যাঁ রোহিত তাড়াতাড়ি জায়গায়, রোহিত জায়গায়, দু নম্বর সাংবাদিক হিমাঙ্কর ভট্টাচার্য আপনি একটু টেন্টে আসবেন, আজকের ছবিটা তুলে নেন। ভবানীপুর তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে অলিম্পিক ক্লাব ফুটবল একাডেমি ভার্সেস ব্রাজুকা ফুটবল একাডেমি। প্রত্যেকে খেলাটি দেখবেন, উভয় দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, যারা জেলা দলের হয়ে খেলেছে, নদিয়া জেলার হয়ে খেলেছে, কলকাতার মাঠে খেলছে, এবং ছোট ছোট বেশ কয়েকটি ছেলে আছে, আপনারা তাদের খেলা দেখবেন, খুব ভালো লাগবে। তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে ব্রাজুকা ফুটবল একাডেমি শান্তিপুর এবং অলিম্পিক ক্লাব নবদ্বীপ। উভয় দলের খেলোয়াড়দের তৈরি থাকার জন্য অনুরোধ করছি। টিম ম্যানেজার ননিদা, আপনি টিমকে রেডি করে রাখুন। শুভজিৎ পালে তাকে স্মারক উপহার তুলে দিল দীপক চ্যাটার্জি, এবং এক সময় নদিয়া জেলার বহু খেলায় তিনি পরিচালনা করেছেন দক্ষতার সহিত। মানবেন্দ্র ভট্টাচার্য, সরি, প্রশিক্ষক এবং সর্বক্ষণের খেলোয়াড়দের প্রতি নজর রাখা যে ব্যক্তি রমেন দেবনাথ, এই উপহারটি তুলে দেওয়ার জন্য। আজকের দীপঙ্কর আপনার বেবি লীগ হলো কতদিন ধরে চলছে? এই বেবি লীগ শুরু হয়েছিল 2022 ছাব্বিশে ডিসেম্বর, আর আজকে তার পরিসমাপ্তি ঘটল। কোন কোন জায়গায় খেলা হয়েছে? খেলাগুলো আমরা পরিচালনা করেছি, উদ্বোধন হয়েছিল স্বরূপগঞ্জ ভাগীরথী বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডে, তিরখালী স্পোর্টিং ক্লাবের মাঠে, শান্তিপুর ব্রাজুকা ফুটবল একাডেমি এবং নবদ্বীপ নির্বিক সমিতি আর নদিয়া ক্লাবের মাঠে। এই অবস্থায় চ্যাম্পিয়ন হলো কারা? দুটো গ্রুপে আমরা বেবি লীগটা শুরু করেছিলাম, আন্ডার এজ, আন্ডার ইলেভেন এবং আন্ডার টুয়েলভ, দুটো গ্রুপেই লিগে চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিক ক্লাব ফুটবল একাডেমি এবং রানার্স হয়েছে শান্তিপুর ব্রাজুকা ফুটবল একাডেমি। তার সঙ্গে আমরা লিগের পর একটা নক আউট পর্যায়ের খেলা করেছিলাম, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে দুটো গ্রুপেই, ব্রাজুকা ফুটবল একাডেমি, রানার্স ভবানীপুর ফুটবল একাডেমি এবং পূর্বস্থলে ওয়ান ফুটবল কোচিং সেন্টার।
আগামী দিনে কি আছে এই খেলা নিয়ে চিন্তা ভাবনা? আমরা এবছর 8টা 8টা 16টা নিয়ে টিম নিয়ে করেছিলাম, আগামীতে ইচ্ছা আছে আমরা 16 দুগুণে 32টা টিম নিয়ে দীর্ঘ আরো 6 মাস লং টার্ম এই টুর্নামেন্টটা করব, যাতে আরো অনেক ক্লাব অংশগ্রহণ করে। এই আর এই মাঠে দেখলাম ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চারা খেলাধুলার মধ্যে সমাজে, এটা তাদের পক্ষে কিরকম উপযোগী? দেখুন বর্তমান সমাজে এই বিভিন্ন একাডেমিগুলো চলছে, বাচ্চারা মোবাইলের প্রতি একটা আসক্তি আছে, একটা স্লোগান এখন ফিফা সমস্ত বিশ্বে ছড়িয়ে দিয়েছে যে মোবাইল ছাড়া ফুটবল হবে। আমরা সেই কথাকে কেন্দ্র করে আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের মাঠমুখী করার উদ্দেশ্যে আমরা এগিয়ে দিব। আপনার নাম? আমার নাম মহেন্দ্র দেবনাথ, আপনি অলিম্পিক ক্লাব ফুটবল একাডেমি। প্রধান অতিথি মানবেন্দ্র ভট্টাচার্য মহাশয়, খোকন বিশ্বাস,